মানিকগঞ্জে প্রতারণা করে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দুই গ্রাম পুলিশের বিরুদ্ধে। এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মানিকগঞ্জের দিঘি ইউনিয়নের ডাউটিয়া গ্রামের হোসেন মিয়া ও সাহেরা খাতুন দম্পতি এক বছর আগে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে 3,500 টাকা হাতিয়ে নেয় একই এলাকার দুই গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ হারুন ও মোহাম্মদ উজ্জ্বল। টাকা না পেয়ে সমাজসেবা অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন কার্ড তাদের নামে, তবে মোবাইল নম্বর দেয়া হারুন আর উজ্জ্বলের পরিবারের দুই সদস্যের। বয়স্ক ভাতার টেহা উজ্জ্বল চৌহিদারে উঠিয়ে নেয় আর হারুন চৌহিদারে পুরান নাম উঠে উজ্জ্বলের বউটা। আমার টাকা পাই না, আমি হারুন চৌহিদ আমার পাঁচশোর টাকাও নিচ্ছে, এবং আমার টাকা দেয় না, উনি টাকা উনি প্লাস উঠিয়ে নিয়ে যায়। শুধু বয়স্ক ভাতা নয়, দারিদ্রের সুযোগ নিয়ে প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে অন্তত 300 সুস্থ মানুষের কাছ থেকে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই দুই পুলিশ সদস্য। আমার কাছ থেকে টাকা নিতে 1500 প্রতিবন্ধী হয়ে আমি আমাদের কিছু পাই নাই, আমার দেয় নাই, আমার হাতে দেহাও করে না। আমাদের পরিবারের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে হারুন চৌকিদার 13,500 টাকা নিছে, কিন্তু একটার টাকারও ভাতা আর কি আসে নাই। অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে তাদের পাওয়া যায়নি, আর ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সমাজসেবা কর্মকর্তা। প্রতারণার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তদন্ত কমিটি সরেজমিনে ভিজিট করে তারা এই অভিযোগের সত্যতা নির্ণয় করবে, এবং নির্ণয় করে যদি এই সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক ব্যবস্থা নিব। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।